চলে এসেছি আবারও অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস নিয়ে। তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, আজকে ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জিনিস। তো একদম যে একটা কালার আছে ড্রেসের নামটাও সেটা দিয়ে দিয়েছি, জিরো ডাস্টি। এত সুন্দর জিরো ডাস্টি কালারের একটা ড্রেস, আর মাশাআল্লাহ এটা কিন্তু একদম চিকেনকারি বোরিং ওয়ার্ক যেটাকে বলে সেই ওয়ার্কটা করা, একদমই চিকেনকারি বোরিং ওয়ার্কটা। হ্যাঁ, একদম নিখুঁত করে ছিদ্র ছিদ্র করে খুব সুন্দর করে করা, আপনারা কিন্তু ওন্নাতেও পেয়ে যাচ্ছেন। এন্ড এত সুন্দর একটা কালারের সাথে আসছে ড্রেসটা, এত সুন্দর একটা কম্বিনেশন। এন্ড এই যে গলাতেও কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে, এন্ড এই যে পুরো ড্রেসটাতে ইভেন তো একদম নিচ পর্যন্ত বোরিং ওয়ার্ক করা আছে, মানে কতটা এক্সক্লুসিভ না এই ড্রেসটা। এটা হচ্ছে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস, যেটা কিনা মাহাজাল ডিজাইনের মতো। হ্যাঁ, মাহাজাল যে ডিজাইন হয় সেই ডিজাইনের মতো একটা ড্রেস। এন্ড মাশাআল্লাহ এত সুন্দর। রানা সরি রানী আক্তার বলছেন হ্যালো আপু, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, আজকে এই ড্রেসটা একদমই অল্প পরিমাণে আসছে স্লট, তো তাড়াতাড়ি করে নিয়ে নিলে এই স্লটে নিতে পারবেন। হ্যাঁ, এন্ড যদি দেরি করেন, একটু চিন্তা ভাবনা করেন, তাহলে এই এই স্লটে আর নেওয়া যাবে না। হ্যাঁ, নেক্সট এর জন্য অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? ওয়াও বিউটিফুল। হ্যাঁ, অনেক অনেক সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর কালারফুল ফ্লোরাস দিয়ে, মানে একদম ওই যে কি বলে ফাগুনের আগুন লাগলে যেমন একটা ব্যাপার স্যাপার হয়, সেই রকম একটা ব্যাপার স্যাপার। একদম চট জলদি করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এন্ড বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার দিবেন, একদম বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। খুবই সুন্দর একটা কালেকশন। হ্যাঁ, একদমই একদমই সফট একটা লাক্সারিয়াস কটন লন, এক্সক্লুসিভ একটা কটন লনের সাথে ড্রেসটা পেয়ে যাচ্ছেন। জয়েন করতে থাকেন আস্তে আস্তে করে, এন্ড আমি ড্রেসটা এখন স্টার্ট করে দেবো। এবং আজকে এইরকম আমাদের ইন্সপায়ার্ড আঘানুর একটা ড্রেস দেখাবো, যেটা কিনা আঘানুর ইন্সপায়ার্ড করে কপি করে বানানো হয়েছে, অনেক সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, ওই ডিজাইনটাও দেখো, এবং দুটো কালার আসছে, মানে মাশাআল্লাহ দুটো কালার, ওয়াও টাইপের দুটো কালার আসছে, ঠিক আছে? লাইভে যারা যারা জয়েন করবেন একটু করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আজকে এই ড্রেসটা যাবে পুরো 500 টাকা কমে, 500 টাকা কমে এই ড্রেসটা পাবেন। হ্যাঁ, 500 টাকা কমে, কারণ রেগুলার প্রাইস যেটা সেটা চেয়ে একদম 500 টাকা কমে এই ড্রেসটা পেয়ে যাবেন। ওকে, এটা কিন্তু একটা মাহাজালের ডিজাইনের ড্রেস, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালার, জিরো ডাস্টি, এটা কিন্তু হোয়াইট না, ওকে? এটা হোয়াইট না, ঠিক আছে? আচ্ছা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন ক্রিয়েশন এস থেকে। আমি নিতু শামীম আহমেদ লাইভে চলে আসছি এত সুন্দর একটা ড্রেস নিয়ে, এত সুন্দর ওড়না, এত সুন্দর কালার, এত সুন্দর কাজ করা, এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। ব্যাক পার্টটা দেখলে তো জাস্ট তাকিয়ে থাকবেন, এত নাইস ব্যাক পার্ট করা আছে, এত সফটেস্ট কাজ করা আছে, ঠিক আছে? এবং যারা যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে, এবং যারা যারা জয়েন করছেন না, যারা যারা আমার রেকর্ডেড লাইভটা দেখবেন তাদের উদ্দেশ্যেও বলছি, যারা আমাদের থেকে ড্রেস পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই, যদি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে থাকেন, অবশ্যই আপনাদের পুরো ড্রেসটা ভালো করে চেক করে দেন ডেলিভারি বয়কে পে করবেন নিজ হাতে ড্রেসটা। যারা মনে করেন তাজরিন তাসনিম আপু বলছেন হাই, মনে করেন তাজরিন তাসনিম আপুই অর্ডার করলেন, হ্যাঁ, তো তাজরিন তাসনিম আপুকে নিজেকেই নিজে থেকেই কিন্তু আপনার অর্ডারটা আপনাকে নিজে রিসিভ করতে হবে। হ্যাঁ, আপনি বললেন যে না আমার বোন, আমার খালা, আমার মামা, আমার চাচা, আমার হাজবেন্ড, হ্যাঁ, দিয়ে ড্রেস নিবেন তা হবে না, আপনি নিজে ড্রেস নিবেন, ঠিক আছে? যেন ড্রেসে কোনো প্রবলেম থাকলে আপনি তৎক্ষণাৎ আপনি রিটার্ন করে দিতে পারেন ডেলিভারি বয়কে, ঠিক আছে? এইটুকু, মানে দেখেন অনলাইন শপিং করা যেমন আরামের তেমন সহজের। হ্যাঁ, যদি আপনার একটু সাপোর্টিভ হন, যদি আপনার একটু কেয়ারফুল হন, তাহলে কিন্তু মানে অনেক সহজে আপনারা অনলাইন শপিং করতে পারবেন, ঠিক আছে? কারণ অনলাইন শপিং এর মতো আরাম পৃথিবীর আর কোনো কিছুই হতে পারে না। কারণ মার্কেটে যে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে গরমের ভেতর রোদের ভেতর যে রিক্সা করে গাড়ি করে যে যেভাবে যেতে পারেন, যে সময় নষ্ট করে দুটা ড্রেস আনবো, এর চেয়ে কিন্তু অনলাইন শপিংটা অনেক সাশ্রয়ী, অনেক সময় সাশ্রয়ী, যেমন পয়সার সাশ্রয়ী তেমন, ঠিক আছে? মার্কেটে যেমন আপনি এই দোকানে দাম করলেন 1500 টাকা, পাশের দোকানে গেলেন 2000 টাকা হয়ে গেল, একই জিনিস, ঠিক আছে? কিন্তু পাশের দোকানে 2000 টাকা দেখে একই জিনিস কিনে নিয়ে এসে দেখেন কি যে ওই এই দোকানে হচ্ছে 1500 টাকা। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে, আমার সাথে ঘটেছে, এবং আমি জানি এটা প্রত্যেকের জীবনের সাথে জড়িত ঘটনা, ঠিক আছে? সো অনলাইন শপিং তো খুবই ইজি একটা শপিং, যদি আপনি ইজিলি করতে পারেন, ঠিক আছে? তো আমি বলবো আমার পেজ থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই নিজেরা ড্রেস রিসিভ করবেন, নিজেরা
নিজের হাতে ড্রেস রিসিভ করবেন, ড্রেসে কোনো প্রবলেম থাকলে মানে সাথে সাথে রিটার্ন করে দেবেন, ঠিক আছে? কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ, এবং আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে, ঠিক আছে? ওকে, সো আমার ড্রেসটা দেখেন, ও ও ও ও ওয়াও, এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ। এই যে দেখেন আমি যে ড্রেসটা পরে আছি, এটা একটা ইন্সপায়ার্ড পাকিস্তানি কালেকশন, ডিজাইনের ইন্সপায়ার্ড হয়ে এই ড্রেসটা আসছে, মাহাজালের ইন্সপায়ার্ড ডিজাইন। হ্যাঁ, এত সুন্দর একটা কালার, কালার যেন কনফিউশন তৈরি না হয় তার জন্য আমি কিন্তু কালারটার নাম একদম অলরেডি মেনশন করে দিয়েছি আমার পোস্টের উপরে, ঠিক আছে? মানে আমার ক্যাপশনে, ঠিক আছে? সো এটার নাম দিয়েছি আমি জিরো ডাস্টি, কারণ কালারটা হচ্ছে জিরো ডাস্টি, যদিও হোয়াইটের সাথে শেডিং করা, কারণ উপর থেকে একটু হোয়াইটের সাথে শেডিং করা, জিরো ডাস্টি কালারের সাথে শেডিং হচ্ছে, খুব সুন্দর একটা নিবিড় শেডিং হয়েছে। ওকে, আচ্ছা দেখাই, আমাকে একটা পিন লাগা দেন, এই জায়গায় পিন লাগান নেই। ওকে, আচ্ছা, এন্ড এটা এত এক্সক্লুসিভ একটা কালেকশন আপু, মানে হাতে পেলেই বুঝবেন। এটার সাথে কিন্তু একটা ক্যাটালগও আছে, ক্যাটালগটা একটু দেখি, একটু দেন ক্যাটালগটা। এটার সাথে কিন্তু একটা ক্যাটালগও পাচ্ছেন, ঠিক আছে? ইয়েস, অনেক নাইস ড্রেসটা, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। রেডি ড্রেসের লাইভ কবে করবেন? আসলে করা উচিত ছিল এই কদিনের ভেতরে, এত লেজি হইছি, মানে আমি কি করবো, কারণ আমার রেডি ড্রেসের লাইভ করা উচিত ছিল, আমার কথা দেওয়া ছিল আপনাদেরকে যে রেডি ড্রেসের একটা লাইভ দিব। আচ্ছা, আজকে কয় তারিখ রে? আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ হয়ে গেছে না? আচ্ছা, ইনশাল্লাহ 23-24 তারিখের ভেতরে রেডি ড্রেস, না সরি, নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ একটা রেডি ড্রেসের লাইভ দিব, ঠিক আছে? মাশাআল্লাহ অপেক্ষা ছিলাম। হ্যাঁ, এই ড্রেসটা মাশাআল্লাহ টাইপের একটা ড্রেস আপু, আগেই বলি এটা হচ্ছে একদম লাক্সারিয়াস একটা কটনের উপর, ঠিক আছে? লাক্সারিয়াস একটা কটনের উপর অল ওভার বোরিং ওয়ার্ক করা একটা ড্রেস, অল ওভার বোরিং ওয়ার্ক করা ড্রেস, ওয়াও 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 ওয়াও, বললাম না? হ্যাঁ, হোয়াইট থেকে জিরো ডাস্টি কালার একটা শেডিং করা পুরো ড্রেসে। হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝবেন, উপর থেকে একটু হোয়াইটিশ টোন দিয়ে নিচে নিচে কিন্তু একদম জিরো ডাস্টি কালার, হ্যাঁ একদম ক্লিয়ার হোয়াইট না। ওকে, এন্ড এই যে এটা একদম লাক্সারিয়াস একটা কটন লনের সাথে আছে, যেটা পরে খুব আরাম পাবেন, ঠিক আছে? তার মধ্যে একটা সেলফ প্রিন্ট গেছে, একটা রে রে টাইপের সেলফ প্রিন্ট গেছে, এরকম একটা গোল্ডেন রে গেছে, হ্যাঁ পুরো ড্রেসটাতে, ওই যে রেইনবো রে যেমন হয় না দেখতে, ওরকম একটা রে গেছে পুরো ড্রেসটাতে। দেখেন ডিজিটাল প্রিন্টটা গোল্ডেন কালারের, খুবই নাইসলি করা আছে, এই সাইড থেকে এরকম রে রে টাইপের গেছে, যেটা কিনা আপনি যখন ড্রেসটা মেক করবেন কিছু পোর্শনে থাকতে পারে, আবার কিছু পোর্শনে কাট হয়ে যেতে পারে, ঠিক আছে? খুবই নাইস, খুবই আরাম পাবেন কাপড়টা পরে। এটা একটা সেমি ট্রান্সপারেন্ট ড্রেস, যেটা কিনা আপনি একদম গরমের জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা আপনার মানে কি বলবো, ট্রান্সপারেন্সির কোনো ভয় নাই, কিন্তু খুব আরাম পাবেন, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে কি গলার গলার ইটা কি বলে ওয়ার্কটা, এটা হচ্ছে বোরিং ওয়ার্ক বলে, বোরিং চিকেন কারি ওয়ার্ক, যেটা কিনা এই গলার ওয়ার্কে কিন্তু আমরা ছিদ্র ছিদ্রটা পাইনি, কারণ ছিদ্র ছিদ্রটা থাকলে হয় কি, অনেক সময় ইনার পড়তে হয়। আমরা চাচ্ছিলাম যে আমরা এমন একটা কালেকশন দেখাই যেটা কিনা আপনার কমফোর্টেবলও ফিল করেন, তার সাথে হচ্ছে আপনারা আবার কাজও পান, হ্যাঁ গর্জিয়াস হোক জিনিসটা, এর জন্য আমরা ছিদ্র ছিদ্রটা দেইনি, যাতে করে আপনাদের ইনার সেট আপ না দেওয়া লাগে, ঠিক আছে? এর জন্য কিন্তু পুরোটুকু এরকম বোরিং ওয়ার্ক পাচ্ছেন ছিদ্র ছাড়া, এটা কিন্তু পুরো বোরিং ওয়ার্ক, চিকেন কারি বোরিং ওয়ার্ক, এমব্রয়ডারি যেটাকে বলে, এবং হেভি বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক, এবং হেভি বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উইথ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক। ওকে, এটা যেহেতু জিরো ডাস্টি কালারের ড্রেস, হোয়াইটিশ জিরো ডাস্টি কালারের ড্রেস, এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লাইট গোল্ডেন কালার দিয়ে এরকম এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করা, তার সাথে হচ্ছে যেভাবে সিকোয়েন্স সিকোয়েন্স করা আছে, এটা হচ্ছে গলার ওয়ার্ক, গলার ওয়ার্ক একটু লম্বাটে টাইপের, হ্যাঁ একটু না অনেকখানি লম্বাটে টাইপের, যেটা কিনা আপনার এই যে লোয়ার বেলি পর্যন্ত আসে, ঠিক আছে? এত সুন্দর একটা জিনিস, আর যখন যেমন খুশি তেমন গলা কাট করতে পারবে, এই যে এই জায়গায় গলা কাট করার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে, অ্যান্ড আপনি যদি গলাটা কাট করেন তাহলে কিন্তু আপনার এমব্রয়ডারি ধরবে না, ঠিক আছে? এমব্রয়ডারি পড়বে না গলার কাটের ভেতরে। অ্যান্ড এই যে এইটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের কাজটা দেখে আমি ডিজিটাল প্রিন্টে পরে দেখাবো। ড্রেসে না আপনি এই যে এখান থেকে নামার সাথে সাথে, মানে এই জায়গাটা থেকে নামার সাথে সাথেই আপনি কিন্তু ছেটা বোরিং এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, এই যে ছেটা বোরিং এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, যেটা কিনা এক দুই, হ্যাঁ দুই পাতা, হ্যাঁ দুই ফুল দিয়ে, এক কলি দিয়ে আছে, দুই পাতা দুই ফুল কলি দিয়ে এরকম বোরিং ওয়ার্ক করা আছে, ছেটা বোরিং ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাতে, সাথে হ্যাঁ গ্লিটারি জিরো সিকোয়েন্স করা আছে, ঠিক আছে? খুবই সুন্দর ওয়েতে করা আছে, নিখুঁত ফিনিশিং, দেখেন ফিনিশিং লেভেলটা দেখেন, জাস্ট ওয়াও লেভেল ফিনিশিং, ঠিক আছে? বিশ্বাসযোগ্য পেজ আমাদের ক্রিয়েশন এজ, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো আপনি গলায় বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন, তার মধ্যে আবার ছেটা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন একদম নিচ পর্যন্ত, একদম এই পর্যন্ত। হ্যাঁ, লাস্ট ধাপটা আমি বলে দিব, তার মধ্যখানে আমি ডিজিটাল প্রিন্টটা দেখিয়ে দেই। এই যে দেখেন, এত সুন্দর করে, এত নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ডিজিটাল প্রিন্টটা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে, এখানে হচ্ছে ই পাতা কি বলে গ্রিনিশ গ্রিনিশ রেডিশ অরেঞ্জিশ পাতা পাতা পাতা
একটা পোর্শন আছে অনেক সুন্দর কালারফুল ওয়েতে আছে, অনেকগুলো কালার দিয়ে করা আছে, এখানে ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, তারপরে একটু পিঙ্কিশ টাইপের টোন আছে। তো অনেক রকম টোন দিয়ে অনেক সুন্দর করে অনেক 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 সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে, ঠিক আছে। একদম দেখেন এই ডিজিটাল প্রিন্টটা কিন্তু আপনি এই যে এখান থেকে এই পর্যন্ত পাচ্ছেন। ওকে, আসলে হ্যাঁ হয়েছে এবং খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে, নিচে একটু ব্লুইশ টোন দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে। শুধুমাত্র একটা দুটো ডাল না, এই সাইড দিয়ে কিন্তু ডালের মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, পাতা ডিজিটাল প্রিন্ট করা একদম ক্লিয়ারলি করা আছে। হ্যাঁ, একটু ল্যাভেন্ডার কালারও আছে সাথে, মানে অনেক কালার আছে আপু, কালার খালি বলা যাবে না যে কি কি কালার আছে, অনেকগুলো কালার আছে। এই যে দেখেন, বাও, অনেক সুন্দর ব্যাপার স্যাপার, ঠিক আছে। টোটালটা দেখেন, টোটালটা একদম প্যানেল পোর্শন জুড়ে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা। লাস্ট পোর্শনে আসি, পুরো ড্রেসটাতে গলাটাতে পেয়ে গেলাম কি এমব্রয়ডারি, বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স, আবার পুরো ড্রেসের ছেটা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে গেলাম, এবং লাস্ট এই যে বর্ডারে এসে, লাস্ট বর্ডারে এসে এইভাবে সুন্দর করে এই যে দেখেন, হ্যাঁ একদমই ছিদ্র ছিদ্র বোরিং ওয়ার্ক, যেটা কিনা আমরা খুব পছন্দ করি, ঠিক আছে। এই যে এই প্যানেলটা জুড়ে পুরো 6-7 ইঞ্চি পুরো প্যানেলটা জুড়ে এইভাবে চিকেনকারি এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করছে, ছিদ্র 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 পাতা 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 ফুল 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 দিয়ে এই যে অল ওভারে দেখেন, অল ওভারে, লাইক আপনি এত ঘন করে কাজটা করাছে, এত সুন্দর করে কাজটা করাছে, জাস্ট অবাক হয়ে যাবেন, ঠিক আছে। হাতের ড্রেসে পাবেন কি নিখুঁত কোয়ালিটি, কি ভালো একটা কোয়ালিটির কাজ। হ্যাঁ, কাজ থাকলেই হলো না, অবশ্যই কোয়ালিটিফুল কাজ থাকতে হবে। এই যে দেখেন, নিখুঁত দেখেন, হ্যাঁ এত সুন্দর করে কাজটা করা আছে, সাথে করে সিকোয়েন্স করা আছে। আচ্ছা, আমার টেইলর কিন্তু এই যেভাবে সুন্দর করে সেলাই করে নিচ পর্যন্ত করে দিয়েছে, খুবই সুন্দর লুক আসছে, ঠিক আছে। এটা গেল পুরো ড্রেসটা, ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম। যার যার ভালো লাগে খুব দ্রুত অর্ডার করবেন, কারণ প্রথম স্লটটা শেষ হবার পথে, হ্যাঁ, কারণ খুব কম ড্রেস এসেছে এই স্লটে। এই কাজগুলো না অনেক ভারী কাজ, হেভি কাজ, সময় নিয়ে করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়, ঠিক আছে। তো দ্বিতীয় স্লট আস্তে আস্তে সময় লাগবে, ঈদও চলে যেতে পারে, তো আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নিন। ব্যাক পার্ট দেখেন, ব্যাক পার্টটা জাস্ট বাও, অল ওভার ফ্রন্ট পার্টে আমরা বোরিং এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক পেলাম। অ্যান্ড এই যেটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা দেখেন একদম হোয়াইটি শেড থেকে এসে জিরো ডাস্টি শেড আসছে, ঠিক আছে, জিরো ডাস্টি শেড আসছে, তার সাথে হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্টটা। ও মাই গড, ওহ মাই গড, আপ টু বটম পর্যন্ত আমার কোনো বোরিং টোরিং ওয়ার্ক দরকার নেই, আমি জাস্ট এই ডিজিটাল প্রিন্টটা হইলেই হইতো, ঠিক আছে। দেখেন কত কিছু দেয়া এই ড্রেসটাতে, মানে দেখেন ব্যাক পার্টটা কি ফুটে আছে, ঠিক আছে। সাইড থেকে সেলফ প্রিন্ট গেছে এইভাবে ডিজিটাল প্রিন্ট করে, এরকম রে রে টাইপের একটা ডিজিটাল প্রিন্ট করে সেলফ প্রিন্ট গেছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে ওয়াও টাইপের ডিজিটাল প্রিন্ট, যেটা কিনা কাট পোর্শনে থোকা 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 হয়ে থোকা পাতা ফুল দিয়ে একদম কালারফুল ওয়েতে করা, তার নিচ থেকে আবার এই যে একদম বর্ডার পর্যন্ত একই পোর্শনে একই সুন্দর করে ছড়িয়ে গেছে, ফুলের বাহার একদম ছড়িয়ে গেছে, এত সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর একটা লুকিং, গর্জিয়াস লুকিং তৈরি হয়েছে। দেখেন মাশাল্লাহ, মারাত্মক লেভেল, মারাত্মক যেটা বলে, হ্যাঁ এত সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে স্লিভ ব্যাক পার্টটা। অ্যান্ড এই যে এবার আমি স্লিভসটা দেখিয়ে দে, ও মাই গড, এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে। স্লিভ দিয়ে দেখে দুটো স্লিভ দিয়ে এত সুন্দর করে কালারফুল ফ্লোরালস, মানে আপনি এটাকে কি বলতে পারেন, হ্যাঁ ফ্লোরাল চার্মও বলতে পারেন, মানে এত সুন্দর, এত সুন্দর করে ফ্লোরালস করা আছে, সাথে করে কিন্তু একটা চিকন বর্ডার আছে। আমার টেলর স্কিপ করে ফেলেছে, আপনার টেলরকে বলবেন যে স্কিপ করতে না, ঠিক আছে। এই চিকন বর্ডারটা অনেক সুন্দর লাগবে, ম্যাজেন্টা কালার বর্ডার আছে, এটা কিন্তু আপনি ফ্রন্ট পার্টেও পাচ্ছেন, এবং এই যে দেখেন ফ্রন্ট পার্টের প্যানেলেও পাচ্ছেন, এই যে, ঠিক আছে। আমার টেলর স্কিপ করে ফেলেছে, আচ্ছা আমি এটার মেজারমেন্ট করে দিব, এখন আমি অন্যটা দেখাই দিই। আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা, এই যে দেখেন সালোয়ারটা দেখলে ক্লিয়ার আপনি কালারটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্যাম্বিক কটনের সালোয়ার, সালোয়ার 2 থেকে 2.5 গজ হবে, আমরা জানি না, হ্যাঁ আহারে, আরেকটা কথা আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যে সালোয়ার আসলে কতটুকু আসবে সেটা আমাদের উপর ডিপেন্ড করে না, যেটা সত্যি কথা। সালোয়ারের মাপ সবসময় অ্যাকুরেট হয় না, আমি যে 2.5 গজ বলবো 2.5 গজই পাবেন, 2.5 গজ সবসময় পাবেন না, 2 থেকে 2.5 গজ হবে। হ্যাঁ এখন যাদের থেকে আমরা আমাদের সাপ্লায়ার, যারা যারা আমাদের ক্লায়েন্ট, যারা আমাদেরকে দিচ্ছে হ্যাঁ ড্রেস গুলো, তারা কিন্তু একটা মানে ফ্রি মেজারমেন্টে দিয়ে থাকে, যেটা কিনা আমার হয়ে যায় প্রত্যেকটা সালোয়ার। আজ পর্যন্ত আমার কোনো টেইলার বলে নাই যে ম্যাম ম্যাডাম আপনার
এই প্যান্টের কাপড়ে হচ্ছে না, কাপড়ে হচ্ছে না। আমি কিন্তু অনেক মোটা ছিলাম, এখনো মোটা আছি, কিন্তু মানে একদিনও কমপ্লেন আসে না যে এই সালোয়ার কাপড়ে হবে না। ঠিক আছে, তো দুই থেকে আড়াই গজ কাপড় থাকে, অনায়াসে সালোয়ার হয়ে যায়, আমি প্যান্ট স্টাইল বানাই, আমার তো হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা আমাদেরকে আর ওই যে সালোয়ার কাপড় কতটুকু আছে, সালোয়ার কাপড় হবে কি না আমার, হ্যাঁ, এইগুলো না জিজ্ঞেস করে জাস্ট আপনি ধরে নেবেন দুই থেকে আড়াই গজ পাবেন, একদম অ্যাকুরেট আড়াই গজ পাবেন না, তার কমও হতে পারে আবার সে সমানও হতে পারে। ডাস্টি কালার সালোয়ার দেখেন, হ্যাঁ, ডাস্টি কালার, জিরো ডাস্টি কালার সালোয়ার। এন্ড আমি এবার ওড়নাটা দেখাই দিই, দেখেন ওড়নাটা দারুণ দারুণ ওড়না, ওড়নার সাথে কিছু তুলনা নাই, এত সুন্দর একটা ওড়না। হ্যাঁ, ওড়নাটাও সেম কালারের, জিরো ডাস্টি কালারের, গোল্ডেন রে গাছে এভাবে। আচ্ছা, যে কাজটা সেটা দেখিয়ে দিই, কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ। এই যে পুরো ওড়নাটার দুই পাশে এইরকম করে, মানে ওয়াও লেভেলের। আচ্ছা, এইরকম না, কাগজ একটু বের হওয়া হওয়া থাকতে পারে, যে কোনো বোরিং এমব্রয়ডারির ক্ষেত্রে একটু কাগজ ইউজ করতে হয়, তো এগুলা কিন্তু তুলা কাগজও না, এগুলা কিন্তু তুলার মতো। তো আপনি মানে একটা ওয়াশে চলে যেতে পারে এই কাগজগুলা, কিংবা আপনি আপনার টেইলরকে দিয়ে একটু বলেন যে আমাকে একটু এগুলো খুলে দেন। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ, না খুলে দিলেও চলে, কারণ আমি নিজেই পরে আছি, না খুলে দেখেন, না খুলে পরে আছি। তো এটা কাজ করার সময় অনেক সময় অনেক এমব্রয়ডারির ক্ষেত্রে দেওয়া লাগে। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা, খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা, এবং এটা জিরো গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করা, ছিদ্র 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 করে, এবং কাট ওয়ার্কও করা আছে। কাট ওয়ার্কের ফিনিশিং আর একটু যদি ভালো করতে চান তাহলে টেইলরকে একটু দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে ফিনিশিং দেওয়া আছে, জাস্ট ওই যে কাগজ কাগজ যেখানে আছে সেখানে একটু ছুটাই নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও, হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আড়াই গজ না থাকলে তো কারো সালোয়ার হবে না আপু, আড়াই গজ না থাকলেও সালোয়ার হয়। হ্যাঁ, কারণ আমি আমি জানি আমি বানাচ্ছি অলওয়েজ, যদি আপনাদের কারো মনে হয় যে আপনার হবে না, আপনি নিয়েন না, ঠিক আছে আপু, অর্ডার করবেন না তাহলে। হ্যাঁ আপু, ওকে। সো এইটা হচ্ছে, আমি আমি কথার কথা বললাম, আর দুই গজের উপরেই হয় না, বেশি সোয়া দুই গজ হয়, সোয়া দুই গজ হয়। তো আমি এর জন্য আমি একটা কি বলবো, আমি বললাম না যে আমার হয়ে গেছে, আমি নিজে পড়ে আছি, তাহলে তো সবার হওয়ার কথা, তাই না? হ্যাঁ, একটু মেপে দেন তো, আমি তো এই এই মাপটা আমি বুঝি না, বুঝছেন, এর জন্যই তো আমি বলতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে, এই যে দেখেন, ওয়াও ওয়াও করে এরকম সুন্দর করে একদম বোরিং ওয়ার্ক করা আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর করে। আচ্ছা, ওনাকে একটু হ্যাঁ, তো এইটা দেখেন, হ্যাঁ, খুব সুন্দর করে দুই সাইডে করা আছে, সাথে করে সিকোয়েন্সও করা আছে, যেভাবে সিকোয়েন্সও করা আছে, ডিজিটাল প্রিন্টটা বুঝেন, এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে। এই যে থোকায় 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 সুন্দর সুন্দর কালারের ফুল করা আছে। ঠিক আছে, নিচে পারে কিন্তু আবার এই যে এরকম, হ্যাঁ, চিকন করে বর্ডার দেওয়া আছে ম্যাজেন্টা কালারের, তার সাথে থোকায় 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 ফুল দেওয়া আছে, ইয়েলো কালার, ব্লু কালার, লাইট ব্লু কালার, একটু পিঙ্ক কালার, একটু ম্যাজেন্টা টাইপের কালার, পাতা পাতা ফুল ফুল দিয়ে পুরো অন্য ওড়নাটাতে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, পুরো একটা ইন্সপায়ার্ড ড্রেস। ঠিক আছে, এত সুন্দর, এত সুন্দর একটা জিনিস। তো আমাকে একটু, ওকে, আপনি মেজারমেন্ট করে নেন। ঠিক আছে, এবার আমি প্রাইস বলে দিব, কাপড়ের বহর বেশি থাকলে দুই গজে হয়ে যায়। হ্যাঁ আপু, আমি বেশি আমি কোনো কথা বুঝি না, আমি এইটুকু বুঝি আমাদের সালোয়ারের সাইজ ফ্রি সাইজ হয়, সবার হয়ে যায়, সোয়া দুই গজ না, হ্যাঁ, সোয়া দুই গজ আপু। ঠিক আছে, দুই গজ থেকে সোয়া দুই গজ আড়াই গজ এরকম হয়। ঠিক আছে, ওকে। তো এখন আমি আর ও মেজারমেন্ট টেপটা দেন তো, হ্যাঁ, আড়াই গজ আছে না এটা? আচ্ছা, আমি যেটা পরে আছি সেটা আড়াই গজ আছে। আচ্ছা, এটা হচ্ছে 80 ইঞ্চি বডি পার্টে, 80 ইঞ্চি কাপড় দেওয়া আছে, বডি পার্ট 80 ইঞ্চি হয়ে যাবে, লং 45+ হয়ে যাবে। আমি এবার প্রাইস বলে দিই, হ্যাঁ, এটার কোনো কালার নাই, এটা একটাই ডিজাইন, এটা ইন্সপায়ার্ড একটা ডিজাইন, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ডিজাইন, এন্ড এটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। প্রথম স্লটে খুব কম আসছে, দ্বিতীয় স্লটে আবার স্লট আসতে আসতে আবার ঈদ এসে পড়তে পারে। তো যারা আগে আগে ভাগে নিতে চান, যাদের হাতে সময় নেই, তারা একটু অর্ডার প্লেস করে দিবেন, আর যাদের হাতে এনাফ সময় আছে যে আর একটু দেখে নিই, তারা ওয়েট করতে পারেন। ঠিক আছে, বাট শিওর হয়ে অর্ডার করতে হবে, এই ড্রেসটা নাই। ঠিক আছে, এই ড্রেসটা খুব বেশি নাই, ওকে। এটা প্রাইস হচ্ছে 1750 টাকা, 1750 টাকা, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন, মাত্র 1750 টাকায় পেয়ে যাচ্ছেন, ওকে। আচ্ছা, এটা রেখে দিলাম। এইবার আমি একদমই ওকে, এবার আমি একদমই কি করব, ক্রিয়েশন এজেন্ট ড্রেস পরেই সাথে আছি, ইজ্জাতুন নেসা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইজ্জাতুন নেসা আপু,
থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার আমি চেঞ্জ করে আসি, এন্ড এটার নাম দিয়েছি জিরো ডাস্টি। আপনারা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করতে পারেন, কিংবা জিরো ডাস্টি লিখে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করতে পারেন। কটনের, হ্যাঁ আপু, ফুল অফ কটন, একদম মানে অল ওভার কটনের। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবল পাবেন, আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2 ব্লক সি, শপ নাম্বার 47। ঠিক আছে আমি চেঞ্জ করে আসি, ওইটা আরো ফাটাফাটি হবে, আরো ফাটাফাটি হবে এখন যেটা পরবো। ঠিক আছে, ও স্টিচ ড্রেস আছে না? হ্যাঁ, এখন একটা আগানোর স্টাইল স্টিচ পরবো। ঠিক আছে, চলে আসছি দেরি করে। কালারটা বুঝা যাইতেছে না রে, কালারটা এত সুন্দর একটা কালার, এটা কিন্তু পুরো একদম ডিপ সি ব্লু কালার, সি ব্লু টাইপের কালার। হ্যাঁ একদম বুঝা যাইতেছে না,
একদম আগানুর স্টাইল, যারা অরিজিনাল আগানুর পরে পরে অভ্যস্ত তারা আমাদের এই কপি আগানুরটা নিয়ে দেখেন, মানে এত, মানে আপনি দুইটা একসাথে রেখে আর কোনো অমিল খুঁজে পাবেন না, এত সুন্দর করে একটা সুন্দর আগানুর স্টাইল ড্রেস পরে আসছি আজকে আমি এখানে, পিন করছেন না? ওকে, সো জয়েন করে ফেলবেন, এই ড্রেসটা মিস করা যাবে না। এটা তিনটা কালার আসছে, ফিনিশিং লেভেল জাস্ট ওয়াও লেভেলের আসছে আপু। দেখেন হাতা, দেখেন হ্যাঁ হাতাটা লং হাতা হয়ে যাবে, এন্ড হাতাটা দেখেন এত সুন্দর হাতা, হাতা দেখেই আমি জাস্ট উপকার। এন্ড এই যে পুরো ড্রেসে এরকম তো বোরিং চিকেনকারি ওয়ার্ক করা আছে, এন্ড এইটা দেখেন প্যানেলটা জাস্ট আশ্চর্যজনক প্যানেল, তার সাথে হচ্ছে এরকম অর্গানজা লেস করা আছে, আবার একটা সুন্দর লেস করা আছে। তিন তিনটা কালার দেওয়া আছে, থ্রি পিস পাচ্ছেন, স্টিচ ড্রেস পাচ্ছেন, ফ্রি সাইজ পাচ্ছেন, সাইজ আমি মেজার করে দিব, মেজারমেন্ট করে দিব, এবং এটা তিন তিনটা কালার। হ্যাঁ, একটা হচ্ছে একদম সুন্দর এই যে এইরকম, আপনি আগের ড্রেসটার প্রাইস কত বললাম, কত বললাম 1750 টাকা না, হ্যাঁ আগেরটা হচ্ছে 1750 টাকা। এই যে দেখো আমার এই ড্রেসটা দেখো, জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে গিয়ে সি ব্লু কালার, খুব সুন্দর একটা ডিপ সি ব্লু কালার, মানে এই কালারটা হাতে পাইলে বুঝবা যে এই কালারটা যে কত সুন্দর, ডিপ সি ব্লু একটা কালার। এটা আসে নাই আমার ক্যামেরায়, আসেনি কালারটা, এত সুন্দর কালার, মানে ক্যামেরায় যত না সুন্দর লাগতেছে তার চেয়ে অনেক গুণে সুন্দর কালার। অ্যান্ড এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের সাথে আছে, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। আমি বললাম তো যারা যারা অরিজিনাল সাদাবাহার সরি আগানুর পরেন তারা আমাদের এই আগানুরটা নিয়ে দেখেন, আপনি কম্পেয়ার করে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর হয় যে আগানুর স্টাইল হয়ে এত সুন্দর, ঠিক আছে? আগানুরের যে কপি এত সুন্দর করে করা আছে, হ্যাঁ খুবই সুন্দর করে করা আছে। আচ্ছা এটা কি কালার জানেন? এটা অলিভ কালার না? এটা কেমন অলিভ কালার? এটা জিরো অলিভ কালার না? খুব সুন্দর জিরো অলিভ কালার, বেবি অলিভ কালারও বলতে পারেন, খুব সুন্দর একটা কালার। তিন তিনটা কালার আছে, তিনটা কালারই অসাধারণ, আমি দুটো কালার পরব ইনশাআল্লাহ। আপনি বলে দিয়েছি আগেরটার প্রাইস। ওকে, আফরিন আক্তার বলছেন হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমার জামাটা অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, অনেক সুন্দর একটা ড্রেস, আমি এখন আবার দেখিয়ে দেই, বসেন। ওকে, আমি আবার দেখিয়ে দেই, এই যে দেখেন প্যানেলের ওয়ার্কটা দেখেন জাস্ট, হ্যাঁ এই যে প্যানেলের ওয়ার্কটা দেখেন এত সুন্দর করে প্যানেলে ওয়ার্ক করা আছে। এটার প্রাইসটা জানেন আপনি? ওকে, এন্ড এই যে দেখেন প্যান্টটা, দেখেন প্যান্টটা দেখলে মন ভালো হয়ে যাবে, অর্গানজার বর্ডার দিয়ে এরকম লেস করে আছে, বর্ডারের সাথে অর্গানজার বর্ডারের সাথে আবার লেস করা আছে, মানে খুবই সুন্দর। শিওর ওকে, এই যে ঠিক আছে, লেস করেছে, অনেক সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর একটা জিনিস, ঠিক আছে আমি দেখাই দিলাম। একদম প্যান্টটা কিন্তু লাস্টিক দিয়ে করা আছে, হ্যাঁ সবার ফ্রি সাইজে হয়ে যাবে, আমি মেজারমেন্ট করে দিব, খুবই নাইস একটা জিনিস। অ্যান্ড এইটা দিয়ে দেন তো একটু, ড্রেসটা দেখাতে থাকি, সময় নাই তো, আমি আজকে দুটো লাইভ করতে চাচ্ছি, আমার আরেকটা কাজও আছে। হ্যাঁ, সো যে যেখানে আছেন সেখান থেকে লাইভটা একটু শেয়ার করতে থাকেন, যাতে করে যারা জয়েন আছে তারা তো দেখতে পারবেই, যারা নতুন করে জয়েন হবে তারাও নোটিফিকেশন পেয়ে যাবে আপনাদের শেয়ারের জন্য। অ্যান্ড পরবর্তীতে শেয়ার করে রাখলে আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি লাইভটা হাতের কাছ থেকে হারিয়ে যায়, হ্যাঁ খুঁজে পাওয়া যায় না, তখন হবে কি এত সুতা কোত্থেকে আসছে, এখানে সুতা ছিল মনে হয়, এটা তো লাগিয়েছে। ওকে, সো ওয়াও 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 ওয়াও, হ্যাঁ বডি মেজারমেন্ট করে দিই, হ্যাঁ কারণ এই ড্রেসটা কম আছে, এটাও কম আছে, আজকে কি এক কপাল, সব ড্রেস কম আছে, আগে মেজারমেন্ট করে দেই আপু। যাদের এই বডির উপরে লাগবে তারা না এই ড্রেসটা দেখবেনই না, আমি বলবো তারা অন্য অন্য কাজ করেন এখন। হ্যাঁ, যদি মনে হয় যে না এই ড্রেসটা লাগবে না আমার যতটুকু বডি দেয়া আছে, তাহলে তারা অন্যান্য কাজ করেন, আমার লাইফ দেখেন না, ঠিক আছে? ওকে, কারণ এর চেয়ে চড়া হবে না, এর চেয়ে মানে এইটা হবে না, কোনো সাইজ হবে না, জাস্ট একটাই সাইজ নিয়ে আপনি আপনার সাইজ মতো করলে করবেন, না হলে যাদের এই সাইজ হয়ে যাবে তাদের ভাগ্য, ঠিক আছে? এই যে 50 ইঞ্চি বডি, বডিতে দেখা যাচ্ছে 50 ইঞ্চি আছে, দেখেন এই যে 25 তো মানে ডবল করলে 50 হয়, হ্যাঁ আমি 50ও বললাম না, আমি বললাম মনে করেন 48 ইঞ্চি, 48 বললাম, আমি রিস্ক নিলাম না, ঠিক আছে 48 ইঞ্চি হয়ে যাবে, 48 ইঞ্চি বডি হয়ে যাবে। এর উপরের আপুরা নিয়েন না, এর নিচের আপুরা নিয়েন, ঠিক আছে? আপু সালোয়ারটা দেখা দেখাইছি, হ্যালো আপু, হাই আপু, জিনিয়া সুলতানা মোহাম্মদ আনাদ বলছেন হাই আপু, হ্যালো। আচ্ছা এইটা একটা একদম কি বলবো, পিওর 100% পিওর কটন, এটা একটু ট্রান্সপারেন্ট কটন, হ্যাঁ এটাতে আপনি ইনার সেটআপ দিয়ে পড়তে পারেন, আর যারা মনে করেন যে না না আমার ইনার প্রয়োজন নেই তারা পড়েন না, ঠিক আছে? আমি কিন্তু একটা ভিতরে শর্ট ইনার দিয়ে পড়েছি। ওকে, সো এত সুন্দর একটা জিনিস এই ড্রেসটা, পুরো
পুরোপুরি পিওর কটন যেটাকে বলে, গলাটা এত সুন্দর করে করা আছে, এই যে দেখেন গলাটার স্টাইলটা দেখেন, খুবই সুন্দর স্টাইলিশ একটা কালেকশন গলাটা করে দেওয়া আছে। লম্বা কত? আচ্ছা লম্বা তো মেজারমেন্ট করে দিবেন পরে তাহলে। ওকে, সো গলাটা দেখেন, গলাতে কিন্তু একদম পাইপিং করে লেস করে দেওয়া আছে, এরকম পয়সা পয়সা টাইপের একটা খুব সুন্দর এমব্রয়ডারি পাকিস্তানি লেস করে দেওয়া আছে। এই যে খুবই সুন্দর, এগুলো কিন্তু একদম পাকিস্তানি লেস খুব সুন্দর করে করে দেওয়া আছে এই পুরো গলাটা এই পর্যন্ত, ঠিক আছে। এই যে গলাটা দেখে নেন, খুব সুন্দর স্টাইলিশ একটা গলা করা আছে, একটু ওভাল পাম টাইপের একটা গলা। এন্ড এই যে এটা হচ্ছে পুরো ড্রেসটাতে এইভাবে ছেটা 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 এমব্রয়ডারি করা আছে, গলাটা তো দেখে নিলাম এই পর্যন্ত। এন্ড এই যে এইভাবে ছেটা 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 ছেটা, আমি হারে কালারটা বুঝা যায় না সামনে গিয়ে, যে মানে লাইটের আলোতে ঘোলা হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে একদম একুরেট কালারটা, এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা ডিপ সি ব্লু কালার। এন্ড এই যে এটা এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটাতে এভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে, জিরো সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে পুরো ড্রেসটাতে, পাতা 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 করে ছেটা আপ টু বটম পর্যন্ত করা আছে, ঠিক আছে। তারপরে কাছে পাচ্ছেন এই যে একদম কি বলে এটা 7-8 ইঞ্চি হবে, চওড়া কাজ করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল বোরিং ওয়ার্ক যেটাকে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে যে বোরিং ওয়ার্কের ড্রেস দেখেছি না, সেম ওয়ার্কটাই এক কালারের ভেতর করা আছে, এত সুন্দর করে এই যে বোরিং ওয়ার্কটা করা আছে। বোরিং ওয়ার্কটা দেখেন একদম এমব্রয়ডারি, পেটানো এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ। 48 সাইজের বডি হয়ে যাবে আপু, এটাই লাস্ট সাইজ, এটাই ফার্স্ট সাইজ, মানে একটাই সাইজ এটা, হ্যাঁ। নিয়ে যার যার লাগবে নিয়ে আপনারা ওয়াল্টার করিয়ে নেবেন, কিংবা 48 সাইজ যারা পড়েন তারা 48 সাইজ যদি পড়বেন, ঠিক আছে, নিয়ে ওয়াল্টার করাইলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, এটা একদম নিখুঁত একটা বোর্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক, চিকেনকারি ওয়ার্ক, যেটা কিনা নিখুঁত করে করা আছে, ফুল পাতা ফুল পাতা ফুল পাতা দিয়ে, খুবই এক্সক্লুসিভ একটা ওয়ার্ক এটা। এটা কিন্তু চওড়া পুরো ড্রেসটাতে এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাচ্ছেন, সাথে করে এই যে এখানে কিন্তু আবার কাটওয়ার্ক করা আছে, এই যে দেখেন এরকম জিগজাগ একটা কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি, তার সাথে আবার অর্গানজা লেস এদিক থেকে এইভাবে জয়েন্ট করে লাগানো, ঠিক আছে। অর্গানজা লেসের সাথে আবার কিন্তু এইরকম কাছে স্টিচের স্ট্রাইপ আছে, তার সাথে আবার এই যে একটা খুব সুন্দর লেস গেছে, ঠিক আছে, লেস লাইন গেছে, লাস্ট লাইনে লেস লাইন গেছে, হ্যাঁ, পাকিস্তানি লেস যেটাকে বলি আমরা। খুবই নাইস একটা জিনিস আপু, মানে এইগুলো মিস করার মতো না, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এন্ড এই যে এটা হচ্ছে হাতাটা, একদম লং হাতা দেয়া আছে, দেখেন আমাদের হাতাটা দেখেন, হ্যাঁ, একদম লং হাতা, আমার তো মানে বেশি লং, আর একটু শর্ট করাই নিতে হবে, এত সুন্দর। তাই পাকিস্তানি আঘানো স্টাইল গুলা না এরকমই লং হাতা দিয়ে আসে, ঠিক আছে, লং হাতা না হলে তো ভালো লাগে না। এই যে ছোট 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 এমব্রয়ডারি করা আছে উইথ সিকোয়েন্স, হ্যাঁ, এইভাবে সুন্দর করে একদমই বর্ফি বর্ফি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স করা আছে। এন্ড বডি সাইজ হচ্ছে আপু আবারও বলি 48, ঠিক আছে। এন্ড এই যে হাতে কাটওয়ার্ক বোরিং ওয়ার্ক করা আছে, কাটওয়ার্ক এমব্রয়ডারি বোরিং করা আছে এত সুন্দর করে, সাথে কাটওয়ার্কের ফিনিশিং লেভেলটা দেখেন অনেক সুন্দর করে করা আছে, ঠিক আছে। টোটাল ফ্রন্ট পার্টের স্টেরি মানে দেখাই দিলাম, ড্রেস ড্রেসটা দেখাই দিলাম, স্লিভ পার্টটাও দেখাই দিলাম, খুব সুন্দর করে জিগজ্যাগ বোরিং ওয়ার্ক করা আছে। এন্ড এই যে ব্যাক পার্টটাও কিন্তু বাদ যাবে না, হ্যাঁ, ব্যাক পার্টেও কিন্তু এই যে একটা লেস লাইন করে বর্ডার করে আবার আরেকটা লেস লাইন করা আছে, এরকম সলিড বর্ডারের সাথে দুটো লেস লাইন লাগানো আছে, ওকে। আচ্ছা, এটা ড্রেসটা চলে গেল। আচ্ছা, ড্রেসের লং মেজারমেন্ট পরে করে দিব, হ্যাঁ, আগে আমি একটু এটা দেখাই দিই, প্যান্টটা দেখাই দিই। প্যান্টটা দেখেন, প্যান্টটা এই যে চারদিকে ইলাস্টিক করা, হ্যাঁ, ফুল ইলাস্টিক করা প্যান্ট, ওকে। এন্ড লং প্যান্ট হয়ে যাচ্ছে, ট্রাউজার প্যান্ট স্টাইলে করা আছে, এবং নিচে দেখেন এরকম বর্ডারে যে অর্গানজার বর্ডার করা আছে, কাঁথা স্টিচের ওয়ার্ক দিয়ে অর্গানজার বর্ডার করা আছে, দুই সাইডে এরকম লেস করা আছে, এগুলো খুব সুন্দর করে একদম পাকিস্তানি লেস করা আছে, যে পয়সা পয়সা টাইপের খুব সুন্দর লেস করা আছে, ঠিক আছে। প্যান্টটা পেয়ে যাচ্ছেন, এবং প্যান্টে কিন্তু এই যে আমাদের এই জায়গাটাতে কলি করা আছে, এই কলি করা থাকলে প্যান্ট ছেঁড়ার ভয় থাকে না, ঠিক আছে। এই যে এরকম কলি করে 1-2-3 সেলাই দিয়ে কলি করা এই জায়গাটা, ঠিক আছে, ওকে। এন্ড এই যে এটা হচ্ছে ওড়নাটা, দারুন দারুন ওড়না দেয়া আছে, ওড়নাটা খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির কটনের সাথে, ঠিক আছে। এই যে দেখেন, ওয়াও 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 ওয়াও, ঠিক আছে, একদমই আরামদায়ক একটা ম্যাটেরিয়ালের সাথে ওড়না পাচ্ছেন। ওড়নাতেও এইভাবে সাইড বোরিং ওয়ার্ক করা আছে, ফুল 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 করে কাট ওয়ার্ক করে দেওয়া আছে, এন্ড এইভাবে এইভাবে ছেটে 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 এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা, পুরো ওড়নাটা অনেক লং অনেক চওড়া, ঠিক আছে। ওড়নাটা খুবই সুন্দর লাগছে, হাতায় বোরিং ওয়ার্ক পাচ্ছেন, ফুল ড্রেসে বোরিং ওয়ার্ক পাচ্ছেন নিচ পর্যন্ত, ব্যাক পার্টেও ওয়ার্ক পাচ্ছেন লেস ওয়ার্ক, আবার সালোয়ারে সালোয়ারে লেস ওয়ার্ক এবং অর্গানজার ওয়ার্ক পাচ্ছেন, এবং ওড়নাটাতে এরকম বোরিং ওয়ার্ক করা পাচ্ছেন, ওকে। ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর, ঠিক আছে, সেটা সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে পুরো ওড়নাতে বর্ফি বর্ফি শেপ দিয়ে। আচ্ছা, এবার মেজারমেন্ট টেপটা দেন তো, 48 বডি মেজারমেন্ট করে দিয়েছি, এবার আমি একটু আপনাদেরকে লংটা মেজারমেন্ট করি।
লংটা তো আমি এখন দেখতে পাচ্ছি, আল্লাহ অনেক লং তো, ঠিক ভাবে ধরছি, লং অনেক লং, 49 লং আছে, 49 লং আছে, ঠিক আছে। হ্যাঁ, এন্ড আমাকে আবার দেন তো, আমি রেখে দিই কেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কোমরটা, কোমরটা দেখাই দিই, কোমরটা কত আছে, কোমরটা হবে হচ্ছে এই যে এভাবে টেনে ধরে বললে বলতে গেলে হবে 46 ইঞ্চি, 46 ইঞ্চি, মানে 44 থেকে 46 ইঞ্চি হবে, এবং লং ও অনেক হয়ে যাবে, 40 ইঞ্চি লং হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। প্যান্টটা দেখেন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর প্যান্টটা আছে, ফুল থ্রি পিস, আপনি এত সুন্দর একটা ডিজাইনের উপর দিয়ে পাচ্ছেন, এত সুন্দর কালারের সাথে আপনি একটা আঘানুর স্টাইল পাচ্ছেন, যেটা কিনা আঘানুরের কপি, অ্যান্ড এত সুন্দর একটা ওড়না দিয়ে, খুবই নাইস একটা ম্যাটেরিয়াল দিয়ে পাচ্ছেন, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা, 1000, না ওটা দেন, ওকে 1950 টাকা, ঠিক আছে, 1950 টাকার ভেতর পেয়ে যাচ্ছেন ড্রেসটা, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই লাক্সারিয়াস একটা ড্রেস, ঠিক আছে, ওকে। এন্ড এবার আমি একটু অনিয়ন ল্যাভেন্ডার কালারটা দেখাই, ইয়াস আমাদের অনিয়ন ল্যাভেন্ডার কালারটা যাচ্ছে ওয়াও টাইপের, এটা আমি পরবো, পরে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ সম্পূর্ণ একই ওয়ার্ক করে, সো বডিও একই হবে, সো আমি আলাদা করে আর দেখাইলাম না, ঠিক আছে। এটা আবার ব্যাক পার্টে কাজ আসে নাই, ঠিক আছে, কতগুলোতে ব্যাক পার্টে কাজ আসছে, কতগুলোতে আসে নাই মনে হয়, ওকে, এটাতে আবার ব্যাক পার্টে কাজ আসে নাই, ওকে। এন্ড ওড়না, ফ্রন্ট পার্ট, তারপর সালোয়ারের ওয়ার্ক সব একই, এই যে, ওকে, 1950 টাকা, একদম স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নেবেন, ঠিক আছে, ওকে, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ওকে। এন্ড এটা হচ্ছে আরেকটা, আরেকটা কালার, যেটা কিনা জিরো অলিভ কালার, খুবই সুন্দর একটা অলিভ কালার, হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার, এটাও নিয়ে নিতে পারেন, কারণ কালারগুলো আসলেই অসাধারণ, অসাধারণ সুন্দর। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, প্রাইস 1950 টাকা, ওকে। এবার প্রথম ড্রেসটা একটু দেখিয়ে দিই, আশ্চর্য কেন আপু, খাদি জাতুল কোবরা, আপু আপনি আশ্চর্য কেন, ইয়েস মাশাল, সরি মহাজাল, মহাজাল না, মহাজাল ইন্সপায়ার্ড একটা সুন্দর একটা ড্রেস, যেটা কিনা বোরিং ওয়ার্ক করা, লাক্সারিয়াস কটন লনের সাথে, এন্ড অনেক সুন্দর করে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উইথ সিকোয়েন্স, এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেস, এভাবে সেটা বোরিং সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, নিচ অবধি ঘন করে এভাবে বোরিং ছিদ্র ছিদ্র করে বোরিং সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম, খুবই আরাম সারাম একটা কাপড়ের উপরে করা আছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভস পার্টটা, ঠিক আছে। এন্ড এখন আবার একটু দেখিয়ে দেই, এই যে ওড়নাটা দেখেন, অসাধারণ ওড়না, এন্ড এটা হচ্ছে প্যান্টটা, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ লাইভে থাকার জন্য, ইনশাল্লাহ যদি আরেকটা লাইভ করি তাহলে নেক্সট দেখা হয়ে যাচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।